আরে কি হলো আচ্ছা 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 চল চল বাবা চিন্তা করিস লাই সব ঠিক হয়ে যাবে আরে ঠিক হবে সব চল আমু আছি চল কি কি ব্যাপার দোয়াল বেঁধে কোথায় যাবে বড় বাবুর সাথে আমাদের একটা ছোট আরজি আছে জরুরি আছে বটে ঠিক আছে কিন্তু এত লোক ভিতরে যাওয়া যাবে না যে কোনো দুজন যান প্রণাম বড় বাবু কি ব্যাপার ই আমাদের শিক্ষা বটে কোথায় যেন দেখেছি সেদিন ও জেলার বড় সাহেব আসলো শিক্ষারে মেডেল পড়াইলো সেদিন তো আপনি ওখানে ছিলেন কি হয়েছে মেডেল চুরি হয়েছে না বাবু আমাদের বেটির মান সম্মান সুখ শান্তি ইজ্জত সব চুরি হয়ে গেছে খেয়ালি না করে কি হয়েছে বলো আমার অনেক কাজ আছে শহর থেকে বাবু এলো আইসে আপনি কিছু একটা করেন বড় আসালি আপনার কাছে আইছি ঠিক আছে ম্যারেজ সার্টিফিকেটটা দাও আমাদের বিয়েতে রেজিস্ট্রি হয় না বাবু তাহলে কি করে হবে বিয়ে হয়েছে সেটা তো প্রমাণ করতে হবে হ্যাঁ গ্রামে সব লোকের সামনে তো বিয়ে হয়েছে পুরো গ্রাম প্রমাণ দিবে ওভাবে হবে না বুঝলে তোমাদের গ্রামের মানুষ তো তোমাদের হয়ে কথা বলবে আপনি কিছু একটা করেন সাহেব আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন আমার যা কিছু অন পেপারস চাই কোটে মুখের কথা চলে না বুঝলে বাবু বাবু এইভাবে আমাদের ফ্রি আইন দেবেন না মেয়েটার মুখের দিকে চাই আপনি কিছু একটা করেন বটে আরে কি হচ্ছে ছাড়ো ছাড়ো সাহেব ছাড়ো ছাড়ো আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় বড়ের নাম কি নিকি নিকি কি মানে নামের পরে তো একটা কিছু থাকে পদবী আইকে মুই শুধু বিকি নামটাই জানি ঠিক আছে বড়ের বাবার নাম ঠিকানাটা বল কি হলো কিছু জানা নেই তাই তো বাহ চমৎকার একটা মানুষের নাম জানো না ঠিকানা জানো না বাবার নাম জানো না বিয়ে করে বসলে কি করে বিয়েটা হয়েছে সবটা তো আপনারে বলছি এক কাজ করো নাম ঠিকানা সব জেনে এসো তারপর আমি কমপ্লেন লিখছি এখন যাও এখান থেকে আমার অনেক কাজ আছে জেলার বড় সাহেব ও নিশ্চয়ই জানে তাহলে তার কাছেই যাও কি হলো যাও চল শিক্ষা সব ঠিক হয়ে যাবে তুই কাঁদিস লাই চো আসুক একবার আমার কাছে তারপর দেখিয়ে দেব প্রবাল রায় কি জিনিস স্যার গ্রামের কয়েকজন এসে বলছে আপনার সঙ্গে দরকার আছে কি করব স্যার ওদের মধ্যে দুজনকে আমার কাছে পাঠাও ঠিক আছে স্যার চলে এসেছে অবধা যান আপনাদের মধ্যে থেকে দুজন সাহেবের সঙ্গে কথা বলতে যান ঠিক আছে দুজন হে মাঝিরাম তুইও শিক্ষা যা গিয়ে কথা বল তুই যাবি লাই দুজন বললো তো তোরা দুজনে মিলে যা যা শিক্ষা বড় সাহেবকে ভালো করে বুঝাইন বলবি ভালো করে বুঝাবি
জয় দেবী মা, জয় দেবী মা। শিখা আয়। কি ব্যাপার? আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, বিপদ থেকে আপনি রক্ষা করতে পারেন বলে। কি ব্যাপার সেটা তো বলবেন আগে। আমাদের শিখা বিটিয়া, আপনি ওকে মেডেল পড়াইছিলেন? সেদিন আমি ওর গলায় মেডেল পরিয়েছিলাম, আজও আমার গলায় ফাঁস পড়াতে চাইছে, আমার মেয়ের অধিকার কেড়ে নিতে চাইছে। ও আমাদের বিটিকে বিজ্জাত করে পালাইন গেছে। এত কিছু হয়ে গেছে? হ্যাঁ সাহেব। মুরাদ থানায় গিয়েছিলাম বটে, ও বড়বাবু বলল যে ও ছেলেটার নাম ঠিকানাটা লাগবে। আমি কি করতে পারি সাহেব? একটা কাগজে যদি ওর ওর নাম ঠিকানাটা একটু লিখে দেন তো। আমি কিছু জানি না, আমি কি করে লিখব? আপনি তো আমাদের গ্রামে গিয়েছিলেন ওই ছেলেটাকে খুঁজতে। ছেলেটারে লিখতে আইছেন তো? আমি জানি ছেলেটাকে তোমরা এখানে আটকে রেখেছ, ওকে আমার হাতে তুলে দাও। আপনারা তো সেদিন গ্রামে ঢুকতে দেননি ওকে। সেদিন যদি গ্রামে ঢুকতে দিতেন তাহলে ছেলেটার নাম ঠিকানা সব কিছু আমি জেনে নিতে পারতাম, পুরো ঘটনা মীমাংসা করে আসতে পারতাম। আর আপনারাই তো সেটা হতে দেননি, আর এখন এসেছেন আমার কাছে সাহায্য চাইতে। এটা আমাদের ভুল হয়েছে বটে। দেখুন এটা আপনাদের ব্যাপার, আপনারাই মিটিয়ে নিন, আমার কিছু করার নেই। এখন জান আমার কাজ আছে। আমি খুব অসুস্থ, মোর কাছে যাইতে চাই, দয়া করে মুখে ওর কাছে যাইতে দিন, মোর নিজেই ওকে খুঁজে নিব, মুখে দয়া করে ঠিকানাটা দিন, মোর ওর কাছে যাওয়াটা জরুরি আছে। প্রবাল রায় পাগল নয় যে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। দয়া করে ঠিকানাটা দিন না। বললাম তোমার কাছে নেই। মুজাইনি, আপনি সব জানেন। কি বললে? আপনি একজনকে না চিনে না জানে গ্রামে হাসপাতাল করার জন্য লিখেছিলেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করো। এই কে আছিস? তোমাদের কতবার বলেছি যাকে তাকে আমার বাড়িতে ঢুকতে দেবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সাহেব এই কথাটা মন হয়ে কথাটা বুঝুন না সাহেব। পুরা শরীর জ্বলছে যখন দশ ভুজার দেখা অন্যায়কে রোধ করে ফিরে শিখা উঠে। কাঁচিস কেন? কি হচ্ছে বলবি তো? হে মাঝিয়ারা, অগ্নি শিখা, অগ্নি শিখা।